অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি প্রত্যেক তিন মাসে আসব, প্রত্যেক তিন মাসে এসে আমি ঠাকুরবাড়ির এই মন্দিরের চারিপাশ দিয়ে পরিদর্শন করব, ঠাকুরবাড়ি পরিশুদ্ধি হয়ে যাবে। তাহলে উনি কি বলতে চাইছেন ঠাকুরবাড়ি পরিশুদ্ধ নয়, ঠাকুরবাড়ি পবিত্র জায়গা নয়, মতুয়ারা অপবিত্র জায়গায় আসে? এটা বলা কখন সম্ভব হয়? যখন তার পিসিমণি বলতে পারে রঘুচাঁদ গরুচাঁদ, তখনই এটা সম্ভব হয় বলা। আদারওয়াইজ ঠাকুরবাড়িতে পবিত্র করবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন হবে না। কিন্তু শান্তনু বাবুর তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে ঢুকতে পারবেন না। কার জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকতে পারবেন না, তাদের বিহেভিয়ার, তাদের চরিত্র এবং তাদের সমস্ত কালচারের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকতে পারবেন না কেন শান্তনু বাবু মন্দিরে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া হয়নি এটা যদি বলা হয় সম্পূর্ণ ভুল। যখন ভারতবর্ষের গৃহমন্ত্রীজি ঠাকুরবাড়িতে এসেছিলেন, ঠাকুরবাড়িতে পুজো দিয়ে গেছেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর হাইস্কুল মাঠে হেলিকপ্টার নিয়ে এসেছিলেন, সেদিনকে আমার কাছে পুলিশ এসে নোটিশ করেছিল যে স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসতে চান, আপনার কি কোনো আপত্তি আছে? আমি বললাম ঠাকুরবাড়িতে যে কেউ পুজো দিতে পারে, ঠাকুরবাড়িতে সবার পুজো দেওয়ার অধিকার আছে, ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, যে কোনো ধর্মের মানুষ পুজো দিতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একা এসে এখানে পুজো দিয়ে গেছেন। কেউ যদি এটা প্রমাণ করতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে পুজো দিতে দেওয়া হয়নি সেই সময়, আমি আমার রাজনীতি করা ছেড়ে দেব। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভক্তরা ঢুকতে দেয়নি সেটা আবার আপনাকে বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে মালদার গাজল জেলায় গিয়ে বলেছেন, হরিচাঁদ ঠাকুরকে বলেছেন রঘুচাঁদ, গুরুচাঁদ ঠাকুরকে বলেছেন গরুচাঁদ। এর মানে উনি জানেন? অবশ্যই উনি জানেন। অধুনা বাংলাদেশে রঘুচাঁদ ডাকাত বলে একজন বড় দস্যু ছিলেন, সেই রঘু ডাকাতকে নিয়ে অনেক যাত্রাপালাও হয়েছে, আমরা জানি তার কিস্সা। সেই কেসটা সম্পর্কে হয়তোবা মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন, যে কারণে আমার পরমপূর্ণ ব্রহ্মশ্রদ্ধেয় আমার পূজ্য আমার ঠাকুরকে রঘুচাঁদ ডাকাতের সঙ্গে তুলনা করেছেন। গুরুচাঁদ ঠাকুর যিনি পতিত পাবন বলে আমরা মেনে থাকি, আজকে যদি কনস্টিটিউশনের কথা বলেন, কনস্টিটিউশনে যদি আজকে আমাদের সংরক্ষণ ব্যবস্থা হয়, সেই সংরক্ষণ ব্যবস্থার প্রথম জনক হলেন গুরুচাঁদ ঠাকুর, যিনি আমাদের কাছে শুধু ভগবান নয় শিব সমতুল্য, আর তাকে কিনা গরুচাঁদ বলে ওর পিসি, এই ওর পিসির এই অধ্যত্ত। শান্তনুবাবু ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, আপনি কি অমিত শাহজিকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বা এসসি এসটি কমিশনারকে আপনি কি জানাবেন, আপনি কি অভিযোগ করবেন? আপনি কি অলরেডি অভিযোগ করে ফেলেছেন? সিআইএসএফ এর বিরুদ্ধে রাজ্য পুলিশ মামলা করছে এটা এটা দাবি করা হচ্ছে। আমি আমি অবশ্যই এসসি এসসি এসটি অ্যাক্টে যাব, কারণ ও এভাবে ঠাকুরবাড়ির ঐতিহ্যকে নষ্ট করতে পারে না, না জেনে ও সংস্কৃতি না জেনে ঠাকুরবাড়িতে এসে জোরপূর্বক গুন্ডা দিয়ে মন্দির দখল করতে চেয়েছে। ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক আর সুজিত বোস এরা সবাই এটা করেছে, সিসি ফুটেজ আছে এটার যে কারাই গণ্ডগোল করেছে। আমি এটা আগেও বলেছি এখনও বলছি, সিবিআই তদন্তে আমি দেবো, এটা সিবিআই তদন্তে দেবো, এবং এই চারজনার বিরুদ্ধে আমি এসসি এসটি অ্যাক্টে যাবো।